এরা বড় আলেম হইল, শিরিকের একটা মেশিন তাদের কাছে রিজার্ভ আছে, এদের আশা শিরিকের জন্য, আর আমাদের আশা ফিরিত, পিরিত, নট শিরিক। আমরা হচ্ছে পিরিতওয়ালা, তারা হচ্ছে শিরিকওয়ালা। আমরা হচ্ছি ইবাদতওয়ালা, তারা হচ্ছে বেদাতওয়ালা। তো আপনারা বলেন আমরা কি ওয়ালা? ইবাদত বলে আমরা কি? ইবাদত চাই কি চাই না? গোসে পাকে তিনি ছিলেন হাম্বলি মজাহাব, আল্লাহু আকবার। আর আমরা হচ্ছি হানাফি মজাহাব। ইমাম আজম দেখেন তিনি কত সতর্ক ইমাম, তিনি নদীর থেকে পানি নিয়ে যাচ্ছেন কলসি করে। আমাদের আনোয়ারা কলসিরই কি বলে? গড়া, কি বলে? গড়া বলে, কলসিও বলে, কলসও বলে। তো মাটির কলসির মধ্যে ইমাম আজম খাল থেকে বা নদীর থেকে বা সাগর থেকে এক কলস পানি নিয়ে যাচ্ছেন। তো পানি যখন নদীর থেকে নেয়, কলস কি শুকনা থাকা হয় না ভিজা হয়? যেরকম কি হয়? ভিজা হয়। দেখিন ইমাম আজম কত সতর্ক ব্যক্তি। এক মহিলা ডাক দিলেন, ও ইমাম আজম আপনি একটু দাঁড়ান, আমি একটু আপনাকে মাসলা জিজ্ঞাসা করব। ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা অনু হাঁটে আর ধীরে ধীরে ওই মহিলার কথা শুনছেন। ওই মহিলা করিব কাছে এসে বলে, ইমাম আজম একটু কথা বলবো, 5-6 মিনিট দেরি হতে পারে, আপনি কলসিটা একটু মাটির মধ্যে রাখেন, কথাটা একটু ভালো মতো শোনেন। ইমাম আজম বলল, মা, কারণ আপনার চাইতে বড় বেশি যদি কোনো মহিলার সামনে পড়েন তাকে মা বলবেন, সমবয়সে যদি হয় বোন বলবেন, যদি ছোট্ট হয় তাকে আপনি মেয়ে মনে করবেন। ইসলাম কত সুন্দর! ছোট মেয়ে যদি হয় মনে করবেন আপনার নিজের মেয়ে, সমাজ যদি হয় মনে করবেন আপন বোন, একটু যদি বনে হয় মনে করবেন আপন মা। আল্লাহর হাবিব কি সুন্দর শিক্ষা দিলেন, ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। এই ইসলাম নিয়ে যদি কবরে যেতে পারি, সাথে সাথে যদি নবীর আদর্শ নিয়ে যদি কবরে যেতে পারি, ইমাম আজম, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিকের সেই পথের সিদ্ধান্ত নিয়ে যদি কবরে যেতে পারি, আল্লাহর কসম রে আনোয়ারার গুণদেবের ভাই বাবারা, তোমার কবর আধার হবে না, তোমার কবরে সাপ বিচ্ছু থাকবে না, তোমার কবর হয়ে যাবে মদিনার নূরের আয়না। তিনি বার বলে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে মহাব্বতে, আমরা কবর কি আধার চাই না আলো চাই? কবর আলো করতে হলে নামাজের দরকার আছে কিনা? রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, উচ্চ স্বরে বলেন মারহাবা, সিনেমা, তাস, তিনামা, তাস, গাঁজা, ইয়াবা মদ যদি কেউ খায় বা কেউ সমর্থন করে সে কি জান্নাতে যেতে পারবে? ইমাম আজম ওই মেয়েটিকে বললেন, মা, তুমি অন্যায় করছো, আমি তোমার কথা শুনতে পারবো, কষ্ট হলে আমার হোক, তবে আমার ভিজা কলসি জমিনে রাখতে পারবো না। কেন? এই মায়ের জমিন হচ্ছে আরেকজনের জমিন, আমি ভিজা কলসি যদি ওই জমিনে রাখি, কলসির তলার সাথে এক জাররা পরিমাণ মাটি যদি আমার ঘরে যায়, এই মাটিকে আল্লাহ হাজার গুণ বড় করে আমার গলার মধ্যে আল্লাহ হাশরের ময়দানে বেঁধে দেবে। কষ্ট হলে কষ্ট হোক, তবু ভিজা কলসি অন্যর জমির মধ্যে আমি রাখতে পারবো না। কি বুঝলেন? এখন তো আমাদের দেশের জমিন কোদালের কথা শুনে
কোদাল আছে না, দুই জমিনের মাঝখানে দেখি অনেক সময় আইল নিজের দিকে বাড়ে। তো মালিককে যদি বলেন জনাব মালিক মহোদয় আইল বাড়ে কেন, এটা কোদালের খাইছো, তো কোদালের খাইছো তো ওইদিকে যাইতে পারে না, এক কোদাল মাটি দিয়ে তুমি আরেকজনে নিচ্ছ, এই মাটিকে হাজার গুণ বড় করে হাসরের মাঠে তোমার গলায় জুড়েই দাও, কি করবার এ মানুষ, এবং কার জমি তুমি নিজের জমিতে আনছো তার নামটা লেখা থাকবে, যতক্ষণ সে তোমাকে মাফ না করবে ততক্ষণ আল্লাহও তোমাকে মাফ করবে না। উচ্চ স্বরে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বলেন আমরা কোন জমিন দখল করতে চাই, একটু জোরে বলেন চাই, মনে মনে বলে করি তো ফেলছি এখন কি করব। তিনি ইমাম আজম চার মজাহাবের শ্রেষ্ঠ মজাহাব, হানাফি মজাহাব, হানাফি মজাহাবের ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরের জমিনকে এত ভয় করতেন, তাই আসুন আমরা মিলাদুন্নবী করি আর গৌসে পাকের উরুস করি, গৌসে পাক তো গৌসে পাক, নবীজি তো নবী, নবী তো নবী হয়েছেন, নবী হয়ে আসছেন, নবী হয়ে গেছেন, নবী হয়ে কবরে আছেন, নবী হয়ে রাউজার থেকে উঠবেন, নবী তো নবী, গৌসে পাক তো গৌসে পাক, তো আমার আপনাকে কি করতে হবে, এখন থেকে কবর যাওয়ার আগ পর্যন্ত গৌসে পাক যেমনে নবীকে অনুসরণ অনুকরণ করে গৌসুল আজম হয়েছে, আমরা নবীকে অনুসরণ করে খাঁটি উম্মত হতে চাই কি চাই না, দুই হাত তুলে তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ, আরো একটু জোরে বলতে হবে, নবীর আদর্শের মধ্যে ইসলাম আছে কিনা, নবীর আদর্শের মধ্যে কোরআন তেলাওয়াত আছে কিনা, নবীর আদর্শের মধ্যে নামাজ রোজা আছে কিনা, নবীর আদর্শের মধ্যে মা বাবার খেদমত পাওয়া যায় কি যায় না, এগুলা করো। ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি বড় ইমাম, শাফি রাদিয়াল্লাহু তাআলা ইমাম আজমের কবর আসতেন, কার কবর এসে জিয়ারত করতেন, এবং কিছু মাসলা তিনি বলতেন, এবং বলতেন ও ইমাম আবু হানিফা আমি যে মাসলা বলছি আপনি যে কবরে আছেন আপনি একটু কবর থেকে আমাকে সিদ্ধান্ত দেন এই মাসলাটা কতটুকু সত্য। তো ইমাম আজম কবর থেকে ইমাম শাফির সাথে কথা বলতেন, আল্লাহু আকবার, কি বলতেন, এবং মাসলা মাসাইলের ফয়সালা দিতেন, আল্লাহু আকবার বলবেন না, এখন আমরা তো মজাব মানি, কিছু আছে কি লা মজাব কি আছে, এগুলা নামাজ পড়তে গেলে ফাঁক প্রায় আড়াই ফুট, দুই ফাও দুই দিকে হাত বাঁধে কোথায়, মহিলা মার্কা নামাজ, কি মার্কা এখানে হাত বাঁধে কারা, এগুলো কি মহিলা এক শ্রেণী আছে না, না পুরুষ না, এগুলারে কি কর, হিজরা মুসল্লি ফাঁক দি দাঁড়া, কিরে ভাই এত ফাঁক দাস কেন, ক শয়তান যেন যাইতে না পারে দুজনের মাঝখান দি, বুঝলাম শয়তান এইদিকে আটকাইলি, তুই নিশি যদি শয়তান যাই, এগুলো আশ্চর্য বেয়াদব, মজাহাব তোমাকে মানতে হবে। এখন আমাদের মসজিদ গুলাতে ইমাম সব যখন বলে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, সবাই তিনবার বলবেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আর একটু জোরে, আরো জোরে। এখন মসজিদে মুসল্লিরা কি বলে? আমিন। আসতে না জোরে, যারা জোরে বলে তারা ওই, যারা জোরে বলে তারা ওই মানিল আমজাবি, আর যারা মনে মনে আমিন বলবে তারা হানাফি। সুবহানাল্লাহ। মসজিদে আমিন কি জোরে হবে না আসতে হবে? আর জোরে কি হবে? আসতে পড়া ইমাম আবু হানিফার মতামত আর জোরে পড়া লামজা। আপনার ছেলে বিদেশ পড়াইছেন, জমি জমা হওলাত করে রুজি করার জন্য ছেলেটা ওইখানে যে কি হয়ে গেছে, লামজাব হয়ে গেছে। এখন আসি বলতেছে আব্বা তারাবি তো 20 রাকাত না, তারাবি 8 রাকাত। তো বাবাই মনে মনে করে আরে পেটের কারণে বিদেশ পাঠাইলাম ছেলেটারে রুজির জন্য, এটা তো আস্তে আস্তে একটা বড় ওয়াহাবি হয়ে গেছে। তা আমি অবশেষে কিসের বাপ হইলাম? ওয়াহাবির বাপ। ছেলেরা যারা বিদেশ যাবে খবরদার, এখন তোমরা টুপি মাথায় দিচ্ছ কিন্তু বিদেশ যাওয়ার পরে এসে কি মাথায় দেয় না? টুপি দেয় না, চেক দেয়, এখানে দৌড়ে কিরে বাবা এরকম কেন? মক্কা শরীফ এগুলা নাই, মক্কা শরীফ মাজার নাই। কে বলছে? মক্কা শরীফ মাজার নাই, 150 বছর আগে মক্কা শরীফ মাজার ছিল। ওয়াহাবিজম এসে মাজার গুলাকে ভেঙে দিয়েছে। মাজার আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। উচ্চস্বরে বলেন হানাফি ভাইরা, আমরা আল্লাহর ওলিদের মাজার চাই কি চাই না? মাজার থাকবে কি থাকবে না? মাজার জিয়ারত করলে কি লস না লাভ? ইদানোয়ারা রুস্তম হাট একজন আরবের মুরব্বী শুয়ে আছেন, হযরত বাবা শাহ মোহসেন বড় বলি। আমি একদিন রাত্রে 1:30 বা 1:45 ওনার মাজার আসছি জিয়ারতে, তো লগে একটা ওয়াহাবি ছাত্র ছিল, ওমা ওয়াহাবি ছিল, উনি যে আসছে রাত্রে, মাজার তো খোলা সম্ভব না, আর মাজার তো আমি নিজেও এমনি পছন্দ করি না, এটা ওয়াহাবি রাখি। তো আমি একটু মনে মনে বলছি আরে একটা ওয়াহাবি সাথে নিয়ে আসছি, একটু যদি মাজারের ভিতরে ঢুকে জিয়ারতটা করতে পারতাম আমিও সুমা দিতাম, তারও সুমা দেওয়াইতাম। এখন তো এই সুযোগটা হইলো না। হঠাৎ তোরে দেখি একটা সুন্দর মানুষ, কানের লতিগুলা খুব লড়তেছে, এইগুলা খুব বেশি বাবলি চুল, সুন্দর মানুষ গোনটা দিয়ে রাখছে, হঠাৎ করে আমাকে ডাক দিয়ে বলে আমার পিছি পিছে আয়। ঠিক মেন দরজা যেখান দিয়ে গ্লাসের ভিতরে ফাতর আছে ওর থেকে ডাইন দিকে আমাকে নিয়ে গেছে, ডাইন দিকে নিয়ে দরজা খুলে আমাকে ঢুকাই দিয়েছেন। ওমা আমিও ঢুকলাম, বলবো যে আপনিও আসেন এটা বলার আগে মানুষটা নেই, মানুষটাকে আর পেলাম ইচ্ছা মতো যে আর করলাম, কানলাম, প্রায় ½ ঘন্টা 40 মিনিট ছিলাম। আল্লাহর ওলিরা জীবিত, সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহর ওলিরা জীবিত রাখছে কে? কারণ আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজাদুন। এরা আল্লাহর বন্ধু, বন্ধু যদি আল্লাহর হয় আল্লাহ হায়াত মৌত থেকে মুক্ত, লা তাখুযু হুসনাতু ওয়ালা নাওম, যিনি ঘুম যায় না, যিনি শোয় না, যিনি ঘুম থেকে মুক্ত তার নাম আল্লাহ। আর ওলিয়াল্লাহদেরকে আল্লাহ কি বলেছেন? আল্লাহ ইন্না ওলিয়াল্লাহ, এরা আল্লাহর বন্ধু। বন্ধু যদি সজাগ থাকে বন্ধু আবার ওখানে কবরে পৌঁছতে পারে না, বন্ধুরও জিন্দা চিৎকার দি বলেন মারহাবা। ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা তাকে জেনার তোহমত দেওয়া হয়েছে। কিসের জেনা? জেনা
পৃথিবীতে একটা বড় বৎসরিত্র আছে, কাউকে কেউ যদি কি হেও করতে চায় জেনার তহমত দিয়ে দেয়। ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলার বিরোধীরা একটা মহিলাকে অপগর্ব করে, ওই মহিলা যেন ইমাম আজমের নাম দেন, এভাবে ইমাম আজমকে অপমান করার জন্য তার প্রতি কিসের তহমত দিলেন জানার। একদিন দরবার বিচার আসছে, বিচার ডাকছে, সবাই আসছে, ইমাম আজমের শত্রুরা তালি দিচ্ছে, আজকে ইমাম আজমকে বেজ্জতি করে ছাড়বো মাঠে ময়দানে। আপনারা আস্তে করে বলেন, ইজ্জতের মালিক কে? এমন ভাবে আল্লাহ বলবেন, আল্লাহ যেন আমাদের সব গুনাহগুলো এক্ষুনি মাফ করে দেয়। বলবেন আল্লাহ, বলেন ইজ্জতের মালিক কে? ইমাম আজমকে বেজ্জতি করার জন্য বিশাল একটা মিটিং ডাকা হলো, শত শত হাজার হাজার পাবলিক মাঠে চলে আসলেন, ঘোষণা হয়ে গেল ইমাম আজমের জেনার বিচার, নাউজুবিল্লাহ বিচার হবে। তো সবাই আসলো, ওই গর্ভবতী মেয়েটাও আসলো। কিছুক্ষণ পরে ইমাম আজম তিনি চোখের ফানে ফেলছেন আর বলছেন, আল্লাহ আল্লাহ, আমার ইজ্জত, আমার জীবন, আমার অবস্থা সব তো তোমার কাছে, শুধু তুমি নবীর উসিলায় আমাকে আজকে প্রমাণ করে দিবে কি তারা সত্য না আমি সত্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইমাম আজম আসলেন, বেঈমানরা তালি দিচ্ছে, আসছে, কিছুক্ষণ পরে পাথর মারবো, পাথর। আরে কত চক্রান্ত হয়েছে, ইমাম আজমের বিরুদ্ধে সবাই গো 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 গর শুরু করলেন, বিরোধী করলেন, কেউ বলে এত বড় ইমাম এই কাজ কিভাবে করলো, কেউ বলে এত বড় ইমাম দাঁড়িয়ে রেখে কিভাবে ব্যাখ্যা করলো। সবাই যখন, শত্রুপক্ষ যখন কথাবার্তা বলা শুরু করলো, ইমাম আজম হঠাৎ করে বললেন, আল্লাহ, হে পাবলিক, হে আলিম ওলামা, বিচারকগণ, পঞ্চায়েত, তোমরা একটু শোনো, তোমাদের বিচার যা করতে যাও তোমরা সুযোগ পাবে, তুমি তার আগে আমাকে একটু সুযোগ দাও, আমি একটু কথা বলবো আল্লাহর বাস্তে। কার বাস্তে? যিনি নাকি গর্ভবতী হয়েছেন, আমি ওই মেয়ের সাথে একটু কথা বলবো। ওই গর্ভবতী মহিলা চলে আসলো, ইমাম আজম ডাক দিয়ে বলে, তোমার পেটের সন্তান কার? কয় আপনার? ইমাম আজম বলে, তুমি কি সত্য বলছো? কয় হ্যাঁ আমি সত্য বলছি। আল্লাহকে সাক্ষী রেখে বলো, কয় হ্যাঁ আল্লাহকে সাক্ষী রেখে বলছি। শত্রুপক্ষ যখন হাসতে শুরু করলো, ইমাম আজম বলে, আমিও কিছু বলবো না, আমার কোনো সাক্ষী নাই। এই যে মহিলা গর্ভে একটা সন্তান আছে, সন্তান বলতে হবে, সন্তানের বাবার নাম কি? মহিলা কাঁদতে শুরু করলেন। ইমাম আজম হাজার হাজার মানুষের সামনে বললো, হে আল্লাহর বান্দা, তুমি এখনো মায়ের পেটে, তুমি আল্লাহর রস্তে বলো দেখি, তোমার মায়ের গর্ভে তুমি কিভাবে গিয়েছো, তুমি কার সন্তান? ইমাম আজম এই কথা বলা মাত্র হঠাৎ করে ওই মহিলার নাভিটা দুইভাগ হয়ে গেল, ওই সন্তানের কাঁধ পর্যন্ত মায়ের পেট থেকে মাথা বাহির হয়ে গেল। ওই সন্তান ডাক দিয়ে বলে, ইমাম আজম, আমার প্রথম কথা হচ্ছে আল্লাহ এক, আমার নবী এক, আর আপনি ইমাম আজম এত সুন্দর চরিত্র, আপনি গুনাহ থেকে মুক্ত। তো তুমি কার সন্তান? তোমার মা বলছে ইমাম আজমের সন্তান। গলা না ওই বিচারক, ওই যে বক্ত বিচারক যিনি বিচার ডাকছেন, ও হচ্ছে আমার বাবা। সুবহানাল্লাহ বলবেন, আর একটু জোরে বলেন। এই ব্যক্তি ইমাম আজমকে দেখতে পারে না, ইমাম আজমকে বেজ্জতি করার জন্য আমার মার সাথে অপকর্ম করে আমি জন্ম হয়েছি। ইমাম আজম সম্পূর্ণ নিষ্পাপ,
আমি বললাম ও ইমাম আজম, মায়ের পেট থেকে বলে দিলাম আপনি কখনো জানা করতে পারেন না। আল্লাহু আকবার বলেন, তিনি হচ্ছেন ইমাম আজম। তিনি তার কবরে শুয়ে আছেন। আমি যখন গৌসে বাগদাদের মাজারে, গৌসে বাগের দরবারে যখন খেলাফত পাচ্ছিলাম, তখন আমি ইমাম আজমের মাজারে গিয়েছি। গিয়ে দেখলাম এই আল্লাহর 99 নাম, 1000 নামের মধ্যে প্রত্যেকটি চতুর্দিকে আল্লাহর নাম লেখা। সেখানে তার জিয়ারতে অনেক বক্তরা এই নামটা বেশি পড়ে, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া হাকিম ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, চিৎকার দিয়ে বলো মুসলমান রিজিকের মালিক কে? অনেকে রিজিকের জন্য চুরি করে। তুমি হক হালাল খাও, নামাজ পড়ো, গুস খাবে, সুদ খাবে, হারাম খাবে, নামাজ পড়বে, লাভ হবে না। হারাম থেকে জবানকে বাঁচাতে হবে, প্রয়োজনে কম খাবো তবু হারাম খাবো না, চিৎকার দিবেন রিজিকের মালিক কে? আমার আমার কথায় কোন আপনারা মনে কষ্ট আনতেছেন? রিজিক সব সময় কমপক্ষে 119 বার বলবেন, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ও রিজিকের মালিক রিজিক দাও, ইয়া হাকিম ইয়া আল্লাহ, ইয়া হান্নান ইয়া আল্লাহ, ইয়া মান্নান ইয়া আল্লাহ। আল্লাহর নাম ধরে যখন আল্লাহর বান্দা কাঁদে, তখন আল্লাহ পাক গায়েবী মদত থেকে তার রিজিকের ব্যবস্থা করে। হালাল খাবেন, কথা অনার্থক দোকানে চার দোকানে বসে সব কাটাবেন না। এই সময়টা মসজিদে কাটান, মসজিদের বারান্দায় গিয়ে চার দোকানে 5 মিনিট 10 মিনিট চা খেয়ে মসজিদের ঘাটে সুযোগ করে তাসবিহ হাতে নিয়ে জিকির করো, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া হান্নান ইয়া আল্লাহ, ইয়া মান্নান ইয়া আল্লাহ, ইয়া করিম ইয়া আল্লাহ, ইয়া লতিফ ইয়া আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ। এইভাবে কাঁদেন, দেখবেন আপনার চেহারা সুন্দর হবে, হায়াত লম্বা হবে, বিমার দূর হবে, রিজিক গায়েব থেকে আসবে, চেহারা সুন্দর হবে, মরার আগে আমার নবীর দিদার হয়ে যাবে। বলেন আমরা হালাল রিজিক খেতে চাই কিনা? দেওয়ার মালিক কে? আল্লাহ। জন খামোশ দিন কি সূরজ ডুব রহা হে হাম লোগো কি সামনে, রুজ হাশর মে কা জবাব হে মুস্তফা কি সামনে। আজকের দিনটা চলে গেল, আজকে 20/12/2021 ডিসেম্বরের 21 তারিখ, দিনটা 20 তারিখ চলে গেল, আগামী দিন আসবে সূর্য ডুববে, কিন্তু তুমি সূর্য ডুবতে দেখতে দেখতে পারবা কিনা সন্দেহ। আগামী দিন সূর্য ডুবার আগে তোমার কবরের সাবারের জবাব হতে পারে, একাই কি কবরে থাকতে পারো? এই জন্য আজকে আমি বলবো আমার গুণদীবের আয়োজন কি তোমা ফিলের, আমার ছেলেরা আমার মুরব্বীরা সবাইকে বলবো, গুণদীপ সুন্নি জীবন নয়, তোমাদেরকে বলবো আজকে তোমরা তওবা করবে, আল্লাহ জীবনে বহু গুণা করেছি, মা যদি জানতো আমার গুনার খবর মা আমার কথা শুনতো না, আমি যদি জানতাম মায়ের গুনার খবর আমি মাকে ডাকতাম না, বাবার গুনা যদি আমি দেখতাম বাবাকে আমি মুখ দেখাতাম না, চেয়ারম্যানের গুনা যদি দেখতাম মেম্বার দেখতো না, মেম্বারের গুনা যদি দেখতো চেয়ারম্যান কেউ কথা বলতো না। আমার আল্লাহ বলে বন্দারে তুই সকালে কি করছিস, 10টা বাজে কি করছিস, 10টা 11 কি করছিস, 11টার ভিতরে কি করছিস, কালকে কি করছিস, সব আমি জানি, সব আমি জানি। না না না, শুধু আমি জানি না, আমার ফেরেশতারা জানে, রেকর্ড করছে রে উম্মত, তুমি কেন তাওবা করো না? তুমি আল্লাহকে বলো আল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ ইচ্ছা
কারিগরি হোক অনিচ্ছা হোক শয়তানের ফান্দে বড় হোক গুনাহ করে ফেলেছি আল্লাহ গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না জান্নাতের আশা করা যায় না ও মাহবুব তুমি আমার মাফ করে দাও তুমি আমারে ক্ষমা করে দাও আমার আল্লাহ বলে গুনাহ যদি হয়ে যায় তারপরে যদি বান্দা মাফ চায় আমি রহমান রহিম রহমতুল লিল আলামিন নবীর দিকে তাকায়া উম্মতের গুনাহগুলো আমি সম্পূর্ণ মাফ করে দিই তিনবার বল আল্লাহ ডানা টেনে উঠবে আল্লাহ 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 এবার বল আল্লাহু আকবার সর্বময় ক্ষমতার মালিকের নাম কি ইয়ানোয়ারার মানুষ আমাকে খুব মহব্বত করে সে 1977 থেকে 1977 থেকে বর্তমান 2021 অনেক ছেলেরা অনেক মাস্টার যারা পড়েছো উকিল হয়েছো তোমাদের জন্ম তখন হয়নি আমি তোমাদেরকে অত্যন্ত ভালোবাসি কারণ তোমরা সুন্নি তোমরা হানাফি তোমরা কাদেরী তোমরা মৌসুন আউলিয়ার ভক্ত তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তোমরা আমার আপন ভাই চাইতে বেশি বলো আমরা ইমানি ভাই হয়ে মাযহাব মেনে নামাজ পড়তে চাই কি চাই না নামাজ পড়ব সকালে উঠি অনেকে ওযু করেন না ভালো মতো মুখটা দই না একটু কুলি করে এখন তো আবার বাংলা কি মাস বাংলা হলো ফুস মাস ফুস মাসের পানি কি মাঘ মাসে আরো ঠান্ডা এখন তো কুলি কুলি করতে হয় কয়টা এখন করে একটার অর্ধেক পানি বালা শুনি আবার অনেকে ফেসাব করে ফানি নয় তিন আঙ্গুলি কেয়ামতের আগে তিন আঙ্গুলি ফানি উঠবে ফানির লগে মাসকারি শুন শুন তুহুরু শতরুল ঈমান পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ তুমি যদি অজু না করো না পাক থেকে পাক না হও ওযু করলা মসজিদ ও গেলা কিন্তু নামাজ কবুল হইল এজন্য গোসল বহু রকম একটা গোসল আছে ফরজ ওই ফরজ গোসল না করে যদি কেউ কিছু খায় হারাম খায় অনেকে ওয়ার্ডার দেয় বিলকিসের আব্বা না রুটিয়া সুপ দাও কি দাও তো সুপ 40 টাকা না রুটি 15 টাকা খাইলা পকেট থেকে পয়সা দিলা ফেরেশতারা লিখে ফেললো হারাম খাইলা কি খাইলা হারাম 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 বলেন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে সমাজে থাকতে চাই কি চাই না আত্তাহুরু শত্রুল ঈমান পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের নাখুন নখগুলি পরিষ্কার রাখবেন নাক পরিষ্কার রাখবেন দাঁত পরিষ্কার রাখবেন কান পরিষ্কার রাখবেন চোখ পরিষ্কার রাখবেন মাথা পরিষ্কার রাখবেন হাঁটু পায়ের তালু অল বডি পরিষ্কার রাখবেন কারণ আপনি তো জানেন না হয়তো নাস্তা করতে গিয়েছেন নাস্তা করে আসতে হয়তো ঘরে ঢোকার আগে উঠানে আপনার মৃত্যু হতে পারে উচ্চস্বরে বলুন ঠিক কিনা যখন আপনি নাফাক অবস্থায় মরবেন শয়তান খুশি হবে আজরাইল কষ্ট পাবে খুশি কি হবে শয়তান কষ্ট পাবে কে আর আমার নবী আপনার পাশে আসবে না আসবে দূরে থাকবে কেন আমার নবী বলে উম্মতটা মারা গেল নাফাক অবস্থায় শয়তান সাকসেস হয়েছে আজরাইল কষ্ট পেয়েছে আমি নবী যাওয়ার ইচ্ছা যাইতে পারি না যদি উম্মত অজু অবস্থা থাকতো ফাসক্ত নামাজ পড়তো কোরআন শরীফ পড়তো জিকিরি করতো মা বাবার খেদমত করতো আর মনে মনে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মনে মনে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ কেউ জানে না কেউ দেখে না আমার আল্লাহ জানতো উম্মতটা যখন মৃত্যু হবে আজরাইল তার জানটা নেবে আজরাইল তো জান নিতেই হবে শয়তান আসলে আনসাকসেস হবে সে সফল হবে না উম্মত যদি জিকির দুরুদ অবস্থায় মারা যায় আমি নবী আজরাইল তার সামনে আসার আগে আমি নবী তার সামনে হাজির হয়ে যাও